আসসালামু আলাইকুম বনশ্রী আদর্শ বিদ্যা নিকেতন স্কুল কর্তৃক আয়োজিত বিএবিএস অনলাইন টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান স্যার। আমি গত তিন পর্বে অনুশীলনী 9.2 এর মূল অঙ্ক প্লাস একটি সৃজনশীল তোমাদেরকে করিয়েছি। আজকে শেষ, আজকে আরও একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে আমরা 9.2 শেষ করব। 9.2 এর আজকে আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের সৃজনশীল প্রশ্নটি দেখি। দেখো, এটা অনুশীলনেরই একটা সৃজনশীল প্রশ্ন, গুরুত্বপূর্ণ বিধায় এটাই সমাধান করে দিচ্ছি। দেখো, আমাদের উদ্দীপকে দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু পি, কস থিটা ইকুয়াল টু কিউ এবং টেন থিটা ইকুয়াল টু আর, যেখানে থিটা সূক্ষ্ম কোণ। ক নম্বর কোশ্চানে বলেছে আর ইকুয়াল টু রুট অবার থ্রি ইনভার্স হলে আমরা থিটার মান নির্ণয় করো। আর খ নম্বর কোশ্চানে বলেছে পি প্লাস কিউ ইকুয়াল টু রুট টু হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45°। আর গ নম্বর কোশ্চানে 7p² প্লাস 3q² ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে টেন থিটা ইকুয়াল টু 1/√3। এটা আমরা প্রমাণ করে দেখাবো। দেখো তো, দেখো বাবারা, ক নম্বরে আমাদের দেওয়া আছে আর ইকুয়াল টু এত এবং উদ্দীপকে দেওয়া আছে কি টেন থিটা ইকুয়াল টু আর। তাহলে আমরা লিখতে পারি, দেখো, উদ্দীপক হতে টেন থিটা ইকুয়াল টু কত আর, আর আমাদের দেওয়া আছে কত, দেখো, আর আমাদের ক নম্বর কোশ্চেনে দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার 3⁻¹। আমাদেরকে বলেছে থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখো আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা আর এর পরিবর্তে লিখতে পারি টেন থিটা। আর এখানে আসো রুট ওভার 3⁻¹। তাহলে আমরা এটা সূচকের মধ্যে শিখেছি, আমরা এটাকে লিখতে পারি কত, 1/3। আচ্ছা, তাহলে দেখো টেন থিটা ইজ ইকুয়াল টু, আমি যদি এটাকে ভেঙে নিই, 1√1 করলে আমরা রুট 1 করলে কত হবে 1, আর 3কে রুট করলে আমরা কি পাবো 3। তাহলে দেখো তোমরা, আমরা টেন থিটা, টেন কত ডিগ্রির মান, 1/√3, তাহলে আমরা টেন 30° মান 1/√3। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি থিটা ইকুয়াল টু 30°। তাহলে আমাদেরকে দেখো ক নম্বর কোশ্চানে বলেছে থিটা এর মান নির্ণয় করো। আমরা খুব সহজে থিটা এর মান নির্ণয় করলাম। এখানে অন্য যে কোনো কিছু থাকতে পারে, এ পিও থাকতে পারে, তারপরে কিউ থাকতে পারে, যে কোনোটা থাকতে পারে, তোমরা খুব সহজে এটা মান বের করে দিবে আশা করছি। দেখো, ক নম্বর আমরা শেষ করে ফেললাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা খ নম্বর কোশ্চেনে চলে যাই। খ নম্বর কোশ্চেনটাতে দেখো পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু রুট টু হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু এত। আচ্ছা, তাহলে আমরা উদ্দীপক হতে, আমাদের দেখো যেহেতু পি আর কিউ আছে, তাহলে আমরা উদ্দীপক হতে আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু পি, আর আমরা কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কিউ, এই দুটো উদ্দীপক হতে সাইন থিটা ইকুয়াল টু পি এবং কস থিটা ইকুয়াল টু কিউ দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে কি পি প্লাস কিউ ইকুয়াল টু রুট টু, তাহলে আমরা এখন বা দেওয়া আছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত রুট টু। আচ্ছা, তাহলে আমরা পি এর পরিবর্তে, দেখো পি এর পরিবর্তে আমরা কি বসাবো, সাইন থিটা বসাইতে পারি, প্লাস কিউ এর পরিবর্তে আমরা কস থিটা ইজ ইকুয়াল টু রুট টু। আচ্ছা দেখো, আমরা এটাকে এই প্রমাণ করে দেখাবো যে থিটা এর মান, দ্যাট মিন্স আমরা সমাধান করে থিটা এর মান বের করব। দেখো, এই কোশ্চেনটি আমরা অনুশীলনী 9.2 এর 23 নম্বর অঙ্কে, আমাদের কোশ্চেনটা ছিল সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1, আর এখানে একই জিনিস, শুধু 1 এর পরিবর্তে কি আছে রুট টু। আমরা ওই 1 যখন ছিল সেক্ষেত্রে আমরা কি করেছি, উভয় পক্ষে বর্গ করেছি, এবং আমি তোমাদেরকে বলেও এসেছিলাম যে শুধু 1 থাকলেই আমরা বর্গ করে এই কাজটা করব, অন্যথায় 1 ছাড়া অন্য কোনো কিছু থাকলে আমরা হয় সাইন অথবা কস যে কোনো একটাকে আমরা ডান পাশে নিয়ে যাবো বা পক্ষান্তর করব। দেখো, তাহলে আমরা এখান থেকে, ধরো আমি সাইন থিটাকে ঠিক রাখলাম, তাহলে রুট টু কস থিটাকে আমি এ পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস কস থিটা। তুমি ইচ্ছা করলে এ পাশে কস থিটা রেখে সাইন থিটাকেও নিতে পারো, কোনো অসুবিধা নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে থিটা এর মান বের করা। তাহলে আমরা এখানে সাইনও আছে কসও আছে, তাহলে একটার মধ্যেও কি স্কোয়ার নাই, সেজন্য আমরা
আগে হয় সবগুলোকে সাইন নালে সব কষে নিতে হবে সেজন্য আমরা আগে উভয় পক্ষে বর্গ করে দেব দেখো তাহলে এখানে যদি আমরা বর্গ করি এটা হয়ে যাচ্ছে সাইন স্কয়ার থিটা আর এখানে রুট টু মাইনাস কস থিটা হোল স্কয়ার তোমরা সাইড নোট লিখবা উভয় পক্ষে বর্গ করে ঠিক আছে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে সাইন স্কয়ার থিটা আর রুট টু মাইনাস কস থিটা হোল স্কোয়ার তাহলে এখানে এটাকে আমরা এ এটাকে বি ধরে আমরা সূত্র লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমি একটু একটু সংক্ষেপে লিখি যে তোমরা ক্লাস নাইনে পড়ছো রুট টু স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে কত হবে টু মাইনাস টু এ এ কত রুট টু আর বি বি কত কস থিটা প্লাস বি স্কোয়ার থিটা মানে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা দেখো তো কার অসুবিধা আছে কিনা এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সূত্র কি হবে এ স্কোয়ার মানে রুট টু স্কোয়ার কত টু মাইনাস টু এ এ কত রুট টু বি কত কস থিটা প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা আচ্ছা এবার দেখো এই টোটাল রাশিটার মধ্যে স্কোয়ার ছাড়া কি আছে কস থিটা ওই যে আমরা যে ফর্মুলা অবলম্বন করেছি সবসময় দেখো যে আমরা যখন দেখবো যে সাইন কস দুটা রাশি আছে এর মধ্যে স্কোয়ার ছাড়া কি আছে দেখো এখানে দুটার মধ্যে স্কোয়ার ছাড়া কি আছে এখানে দুই পক্ষে কস থিটা তাহলে আমরা সবগুলোকে কিসে পরিণত করব কসে আচ্ছা তাহলে দেখো আমরা আমরা এ পাশে বাম পাশে আমরা কি পাচ্ছি সাইন স্কোয়ার থিটা এটাকে আমরা নিয়ে নিব কত ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আর এগুলোকে এই পাশে নিয়ে আসো তাহলে মাইনাস টু এটা মাইনাস আছে হয়ে যাবে কি প্লাস টু রুট টু কস থিটা আর এটা প্লাস আছে এটা হয়ে যাবে কি মাইনাস ইজ ইকুয়াল টু কত জিরো তাহলে এবার আমরা যোগ করে দেবো মাইনাস কস স্কোয়ার আর মাইনাস কস স্কোয়ার আমরা লিখতে পারি মাইনাস টু কস স্কোয়ার থিটা আর এখানে আমরা টু রুট টু কস থিটা আর এই মাইনাস টু থেকে প্লাস ওয়ান চলে গেলে আমরা কি দেবো মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা এবার দেখো আমাদের প্রথম যে মুখ্য পদটা সেটা মাইনাস আছে আমরা সাধারণত মাইনাস রাখি না সেই জন্য আমরা মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষে গুণ করে দাও তাহলে এটা কি হয়ে যাবে প্লাস এটা কি হয়ে যাবে মাইনাস আর এটা কি হয়ে যাবে প্লাস তাহলে আমরা সাইড নোট লিখতে পারি মাইনাস ওয়ান দ্বারা গুণ উভয় পক্ষকে কতটা লিখবে আচ্ছা দেখো আমি এটাকে মিডল টার্মও করতে পারি বা আমি সূত্রও ফেলতে পারি দেখো আমরা সূত্রে ফেলে যে দেখো আমি এই টু কস স্কোয়ার থিটাকে আমি রুট টু কস থিটা হোল স্কোয়ার লিখতে পারি দেখো রুট টুর উপর স্কোয়ার মানে টু কসের উপর স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা আর এই ওয়ানকে আমি ওয়ান স্কোয়ার তাহলে এটাকে এ আর এটাকে বি সাজালাম মাঝখানে মাইনাস টু এ এ কত রুট টু কস থিটা আর বি কত ওয়ান আমরা লিখতে পারি ঠিক আছে আমরা মিডল টার্ম না করে এখানে সূত্রে ফেলে দিলাম মিডল টার্ম করা যায় মিডল টার্ম করলে তোমরা কি করবে এখানে টু কস স্কোয়ার থিটা মাইনাস রুট টু কস থিটা মাইনাস রুট টু কস থিটা দুইভাবে করলে হবে কোনো অসুবিধা নাই আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি রুট টু কস থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু শূন্য আমরা এবার যদি উভয় পক্ষে আমরা বর্গমূল করে দিই তাহলে আমরা কি পাচ্ছি এখানে স্কোয়ারটা কাটা চলে যাবে আর শূন্যকে বর্গমূল করলে কি হবে শূন্যই হবে তাহলে এখান থেকে আমরা রুট টু কস থিটা মাইনাস ওয়ানটা এই পাশে গেলে হবে কি প্লাস ওয়ান আর এখানে দেখো কস থিটা ইকুয়াল টু এই রুট টুকে যদি আমরা এই পাশে নিয়ে যাই কি হবে ওয়ান বাই রুট টু তাহলে আমরা কস থিটা ইজ ইকুয়াল টু কস কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু কস 45 ডিগ্রির মান তাহলে আমরা ওয়ান বাই রুট টু এর পরিবর্তে আমরা লিখতে পারি কস 45 ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি দেখো আমাদেরকে প্রমাণ করতে বলেছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি আমরা খুব সহজেই থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি আমরা প্রমাণ করে ফেলেছি তারপর তোমরা প্রমাণিত লিখে দিতে পারো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা খ নাম্বার কোশ্চেনটিও খুব সহজে আমরা শেষ করলাম আশা করি কারো অসুবিধা হওয়ার কথা না তো চলো আমরা ঘ নাম্বার কোশ্চেনে চলে যাই ঘ নাম্বার কোশ্চেনটিতে দেখো আমাদেরকে দেওয়া আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার
তাহলে আমার পি আর কিউ এর মানটা লাগবে উদ্দীপক হতে, সেটা আমার থাকলো উদ্দীপক হতে সাইন থিটা ইকুয়াল টু পি এবং কস থিটা ইকুয়াল টু কিউ। তোমরা আরেকটা কথা লিখতে পারো, উদ্দীপক হতে দেওয়া আছে, এটা লিখলে হয় আরো সুন্দর, উদ্দীপক হতে দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু পি এবং কস থিটা ইকুয়াল টু কিউ, এটা তোমরা লিখে দিতে পারো। তাহলে দেখো এখন এখানে দেওয়া আছে কি, এখন 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইজ ইকুয়াল টু 4, আমরা এখন লিখেছি, দেওয়া আছে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে এই যে 7 এ p স্কয়ার, p p এর পরিবর্তে আমি কি ভরে দেব সাইন থিটা, তো যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা কি লিখব সাইন স্কয়ার থিটা। তারপরে 3 q, q এর পরিবর্তে আমরা কি cos থিটা, যেহেতু স্কয়ার রয়েছে তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। লক্ষ্য করো আমাদেরকে প্রমাণ করতে হবে tan থিটা, একটু খেয়াল করো tan এ যেতে হবে, তাহলে এখানে সাইনও আছে কসও আছে, দুটার উপরে স্কোয়ার আছে, আমরা ইচ্ছা করলে সাইনও রাখতে পারি আবার কসও রাখতে পারি, যে কোনোটাতেই করা যায়, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা যদি সাইনে রাখি, দেখো এই অঙ্কটা দুই তিন ভাবে করা সম্ভব। আর একটা কথা বলে দিচ্ছি, এটা তোমাদের এই হায়ার ম্যাথের 8.2 এর উদাহরণে এই অঙ্কটি রয়েছে এবং গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষাতে আসে। তাহলে আমরা সাইন স্কোয়ার আমরা ঠিক রাখলাম, তাহলে 7 সাইন স্কোয়ার থিটা, আর আমি 3 কস স্কোয়ারকে সাইনে পরিণত করছি, তাহলে কস স্কোয়ারকে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই সূত্র আমরা বহুবার আলোচনা করেছি, ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আমরা কস স্কোয়ার থিটার পরিবর্তে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে এখানে দেখো আমরা 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 দ্বারা গুণ করে দাও, 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। তাহলে একটু লক্ষ্য করো, 7 সাইন স্কোয়ার থেকে 3 সাইন স্কোয়ার গেলে আমরা পাচ্ছি কত, 4 সাইন স্কোয়ার থিটা। আর এখানে দেখো আমি 3 4 প্লাস 3টাকে ওই পাশে নিয়ে গেলাম মাইনাস 3, দেখো 7 সাইন স্কোয়ার থেকে 3 সাইন স্কোয়ার গেলে 4 সাইন স্কোয়ার থিটা, আর প্লাস 3টাকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, বা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1, সরি 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে এখান থেকে আমি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1/4। আমরা এই সাইন স্কোয়ার থিটার মান বের করেছি, ইচ্ছে করলে এই সাইন স্কোয়ার থিটার মান থেকে আমরা কস স্কোয়ার থিটা বের করেও আমরা ট্যান এর মান ইজিলি পেতে পারি, দেখো। বাট আমি ওইভাবে না করে, দেখো আমার উদ্দেশ্য হচ্ছে কি ট্যানে আসা, তাহলে আমি সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 1/cosec স্কোয়ার থিটা। দেখো সূত্র জানলে ত্রিকোণমিতি আসলেই সবচেয়ে মজার একটা বিষয়, সাইন স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি 1/cosec স্কোয়ার। এবার আমি এটাকে বিপরীতকরণ করে দিচ্ছি, বিপরীত করার পরে কোসেক স্কোয়ার উপরে চলে যাবে, এখানে 4টা উপরে চলে যাবে। আচ্ছা এবার দেখো এই কোসেক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটার সূত্রকে, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। মনে আছে কি তোমাদের, দেখো ওই যে আমরা যে 1 এর আমরা তিনটা সূত্র লিখেছিলাম, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমরা কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু মাইনাসের পাশে নিয়ে যাও, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা, মনে আছে কি, তাহলে আমরা কোসেক স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা। আচ্ছা এবার দেখো আমরা কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 প্লাস 1 এর পাশে নিয়ে গেলাম, আবার এই কটকে আমি কি লিখতে পারি 1/10, আর 4 থেকে 1 গেলে কত হবে 3, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমরা আমার দরকার কিন্তু ট্যান এর মান, তাহলে আবার আমরা বিপরীতকরণ করে দিচ্ছি, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু এ 3 এর নিচে মনে মনে কি আছে 1, তাহলে বিপরীতকরণ করলে 1টা চলে যাবে উপরে। আবার তুমি লিখতে পারো পুনরায় বিপরীতকরণ করে, আচ্ছা আচ্ছা এবার দেখো ট্যান স্কোয়ার ট্যান এ চলে আসছে, বাট আমার দরকার কি ট্যান এর মান স্কোয়ার না, তাহলে আমরা বর্গমূল করে দিব, তাহলে আমরা জানি বর্গমূল করলে আমরা লিখবো কত, প্লাস মাইনাস 1/√3। আচ্ছা কিন্তু প্রমাণের মধ্যে দেখো
মাইনাসটা নেই শুধু প্লাস হ্যাঁ আমাদের দেখো উদ্দীপকে একটু লক্ষ্য করো দেখো থিটার মান দেওয়া আছে কি সূক্ষ্ম কোণ থিটা যেহেতু সূক্ষ্ম কোণ তাহলে ট্যান থিটার কি ঋণাত্মক মানটা কি গ্রহণযোগ্য নয় কারণ আমরা জানি সূক্ষ্ম কোণের মধ্যে ট্যান থিটার কোনো মানই কি ঋণাত্মক নেই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং ট্যান থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি সাইড নোট লিখে দিবা যেহেতু থিটা সূক্ষ্ম কোণ তাহলে দেখো ট্যান থিটা ইকুয়াল টু থ্রি আমরা খুব সহজেই প্রমাণ করে ফেললাম আমরা আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা খুব সহজেই আরো একটি সৃজনশীল আমরা আলোচনা করেছি তোমরা এইভাবে পর্যাপ্ত পরিমাণ সৃজনশীল তোমরা প্র্যাকটিস করবে এটা আমার অনুরোধ আর কারো কোনো সৃজনশীল প্র্যাকটিস করতে কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টস লিখে জানাবো বা সরাসরি আমাদেরকে ফোন করে জানাতে পারো যে স্যার আমাদের এই সৃজনশীলটি করতে অসুবিধা হচ্ছে আমরা চেষ্টা করব সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আগামীতে আরো নতুন অধ্যায় নতুন নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ